শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 23 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ঈদুজ্জোহায় প্রকাশ্য স্থানে কুরবানি না দেওয়ার আহ্বান প্রশাসনের, টানা বর্ষণে বানবাসী আসাম, বিপর্যস্তের সংখ্যা চড়ালো লক্ষের গণ্ডি, ডিলিমিটেশনের প্রতিবাদে সোমবার মহামিছিল হাইলাকান্দিতে, রবিবার কাটলিচুড়ায় নাগরিক সভা, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি, ধারা বর্ষণে কাটিগুড়ার জিকে ডাইকে ফাটল, দশে পড়ছে মাটি, গুণোৎসবে সিডি গ্রেড পাওয়া স্কুলকে কড়া বার্তা হাইলাকান্দি জেলা শাসকের, পাচারের পথে 3 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করিমগঞ্জে, 2টি বিলাসী বাহন সহ আটক 5, শিলচরকে সংরক্ষিত করার প্রস্তাবের বিরোধিতা বিজেপি সমন্বয় কমিটির, মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির সঙ্গে দেখা করে পুনর্বিবেচনার আর্জি রাখবেন দলীয় নেতারা, ডিলিমিটেশন সিদ্দিকের পৌষ মাস আর কমলাক্ষের সর্বনাশ, খসড়া তালিকা আইনসম্মত নয় বলল হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশন, ক্যান্সার থেকে মুক্তি পেতে জীবনশৈলীতে পরিবর্তন আনতে হবে বললেন বিশিষ্ট গবেষক ডক্টর হিফজুর রহমান, স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম 24 ঘন্টা সক্রিয়, এবং সর্বশেষ খবরটি হল, পাতারকান্দি কেন্দ্র বিলুপ্তির জন্যই কি বিজেপিকে ভোট, প্রশ্ন সচিন সাহুর। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুজ্জোহায় প্রকাশ্য স্থানে পশু কুরবানির কাজ না করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। আসন্ন কুরবানির ঈদুজ্জোহা হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত উপায়ুক্ত সপ্তদী এন্দর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ঈদগাহ এবং মসজিদের কর্মকর্তাগণ অংশ নেন। এতে অংশ নিয়ে পুলিশ সুপার লীনা দুলে কুরবানির উৎসব পালনে যাতে প্রতিবেশী কোনো সম্প্রদায়ের মনে আঘাত না লাগে সে ব্যাপারটি নিশ্চিত করতে উপস্থিত সবাইকে আহ্বান জানান। সভায় এসপি দুলে এবং ডিএসপি সুরজিৎ চৌধুরী ঈদের প্রাক্কালে কুরবানির পশু পরিবহনের সময় কোনো দুষ্কৃতির কাজ থেকে বাধা পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় জানাতে বলেন, যাতে করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। সভায় ঈদুজ্জোহার নামাজের জামায়াতের স্থানে যানজটের নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক মোতায়েনের জন্য ঈদগাহ ও মসজিদ কমিটির প্রতিনিধিদেরকে অনুরোধ করা হয়। পাশাপাশি কুরবানির বর্জ্য মাটির গভীরে পুঁতে রাখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে সবাইকে জানিয়ে দেওয়া হয়। সভাপতির বাসনে এডিসি এন্দ পশু কুরবানির দৃশ্য যাতে কোনো অবস্থায় সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে সবাইকে বলেন। সভায় সংবেদনশীল কোনো জিনিস বা কোনো গুজব কানে আসলে সঙ্গে সঙ্গে তা নিকটবর্তী থানায় জানানোর জন্য আবেদন জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে জেলার সব সার্কেল অফিসার এবং মাওলানা সারিমুল হক লস্কর অংশ নেন। পরবর্তী খবরটি হলো, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বানবাসী আসামের অন্তত 20টি জেলা, বিপর্যস্ত 1,20,000 বাসিন্দা। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, লাগোয়া রাজ্য ও প্রতিবেশী দেশ ভুটানের তুমুল বর্ষণের জেরে বেশ কয়েকটি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। বেকি, পাগলাদিয়া এবং পুটিমারি নদীর জল একাধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। শুধু নলবাড়ী জেলাতেই প্রায় 45,000 বন্যা বিধ্বস্ত, জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। বাক্সায় 26,500, লখিমপুরে 25,000, তামুলপুরে 15,000 এবং বরপেটা জেলায় 4,000-এর কাছাকাছি বন্যা কবলিত মানুষ রয়েছেন বলে খবর। জেলা প্রশাসন 14টি ত্রাণ শিবির এবং 14টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে। এর মধ্যে এখনও পর্যন্ত 2,091 জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শোচনীয় অবস্থা লাখখানে গবাদি পশুরও। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে আপাতকালীন বাহিনী। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দমকল। 4টি বাদ 72টি সড়ক এবং 7টি সেতুর অবস্থা অত্যন্ত খারাপ। পরবর্তী খবরটি হল ডিলিমিটেশন, সোমবার মহামিছিল হাইলাকান্দিতে, খসড়া ডিলিমিটেশনের প্রভাব ব্যাপকভাবে পড়েছে হাইলাকান্দি জেলায়। সাধারণ জনতা সরাসরি এখনও আন্দোলনমুখী না হলেও কুবের বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে। কাটলিচুড়া কেন্দ্র বিলুপ্তিতে এখানকার সাধারণ মানুষ আবেগিক হয়ে উঠেছেন। জনগণের আওয়াজকে বলিষ্ঠ করতে কোমর কষে মাঠে নেমেছে কংগ্রেস, রাইজর দল, সিপিআই, সিপিএম। রাজনৈতিক দলগুলি আগামী রবিবার কাটলিচুড়া রাজীব ভবনে এমরমে এক নাগরিক সভার ডাক দিয়েছে। পরদিন সোমবার ডিলিমিটেশনের প্রতিবাদে হাইলাকান্দি জেলা শহরে মহামিছিল বের করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হবে। এছাড়া সুপ্রিম কোর্টে মামলা করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দির কংগ্রেস ভবনে এ সংক্রান্ত এক সভায় এই মর্মে সিদ্ধান্ত হয়েছে।
কাটলিচুড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পালের পৌরোহিত্যে এই সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধানসভা আসনের পুনর্বিন্যাস নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের এমন আসন পুনর্বিন্যাস রীতিমতো হতাশাজনক। বরাক উপত্যকার দুটি আসন কেটে উজান আসাম এবং কুকরাঝাড়ে আসন বৃদ্ধি করা হয়েছে, অথচ জনসংখ্যার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কটাক করে বিজেপি কমিশন অফ ইন্ডিয়া বলে মন্তব্য করেন। নির্বাচন কমিশন বলেছে জুলাই মাসের প্রথমার্ধে আসাম সফর করবে এবং 11 জুলাইকে দাবি আপত্তি দাখিলের চূড়ান্ত দিন ঘোষণা করেছে, কিন্তু কার্যত এসব নাটক বলেও দাবি করেন কমলাক্ষ। তিনি বলেন, আসামের 126টি আসনের কোনোটিতেই ভৌগোলিক মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমা নির্ধারণ করা হয়নি। 2021-এর সেন্সাসকে উপেক্ষা করে 2001 সালের সেন্সাস অনুসরণ করা হয়েছে, এতে তিনি সন্দেহ ব্যক্ত করেন। এই 10 বছরে যে জনসংখ্যা বেড়েছে সেটাকে গ্রাহ্য করা হয়নি। কমলাক্ষ বেশ চড়া সুরে বলেন, ভাষা আন্দোলন যেভাবে ইতিহাসে লেখা হয়েছে তেমনি 2023-এর সীমা পুনর্নির্ধারণ লেখা থাকবে। বিজেপি নেতা বিধায়কদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। আগামী রবিবার রাইজর দল কংগ্রেস সিপিআই সিপিএম আহত অরাজনৈতিক সমাবেশ হবে। কাটলিছড়ার রাজীব ভবনে অনুষ্ঠিত সমাবেশে জনসাধারণের মতামত গ্রহণ করা হবে। সোমবার হাইলাকান্দি শহরে মহামিছিল বের করা হবে। সাধারণ জনসাধারণের স্বার্থে বরাকের 2 বিধানসভা কেন্দ্রের বিলুপ্তি হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানান কংগ্রেসীরা। পরবর্তী খবরটি হলো, কদিনের ধারাবৃষ্টিতে গণিগ্রাম কাটিগুড়া ডাইকের গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড সহ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। শুধু ফাটল নয়, দশে পড়ছে নদীবাঁধের মাটিও। সবেমাত্র বর্ষার মরশুম শুরু হয়েছে। শ্রাবণ ও ভাদ্রের অবিরাম বৃষ্টিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান জিকি ডাইকের অবস্থা কী হবে এ নিয়ে আশঙ্কায় পূর্ব কাটিগুড়াবাসী। জিকে ডাইকের ভাঙ্গন প্রতিরোধে নাবার্ড ও এসওপিডি প্রকল্পের অধীনে সম্প্রতি প্রায় 50 কোটি টাকার কাজ হয়েছে। নির্মাণ কাজ এখনও পুরোমাত্রায় শেষ হয়নি, যদিও ইতিমধ্যে কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হয়েছে। পূর্ব কাটিগুড়ার বৃহত্তর এলাকার রক্ষা কবচ হিসেবে চিহ্নিত জিকে ডাইকের নির্মাণ কাজ নিয়ে শুরু থেকেই লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠছিল। ডাইক সংলগ্ন এলাকায় বসবাসকারী জনগণ কাজের গুণগত মান এবং কাজের অগ্রগতি নিয়ে শুরু থেকেই সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্তাসহ নির্বাচিত জনপ্রতিনিধির কাছে নালিশ জানিয়ে আসছেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা, বাণিজ্য মন্ত্রী বিমল বোরা, শিলচরের সাংসদ রাজদীপ রায় সহ স্থানীয় বিধায়ক সহ কাছাড় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভাগীয় আধিকারিকরা। জিকে ডাইকের কাজ পরিদর্শনকালে এলাকার ভুক্তভোগী জনগণ ডাইক নির্মাণের ক্ষেত্রে দেদার দুর্নীতির কথা জানান, কিন্তু কেউ তেমনভাবে বিষয়টিতে পাত্তা দেননি, শুধু আশ্বস্ত করেছেন। ফলে বৃষ্টি নামতেই দেখা দিয়েছে ফাটল, দশে পড়ছে মাটি। মাটি বোরাট সহ মাটি সেটিং, বালুর পরিবর্তে পলি মাটি বোরে জিওব্যাগ সেটিং ইত্যাদি টেকনিক্যাল বিষয় নিয়ে সাধারণ মানুষ ততটা ওয়াকিবহাল না হলেও কাজের ক্ষেত্রে যে নয় ছয় চলছে তা টাহর করে সময়ে সময়ে নালিশ করলেও কাজের কাজ হয়নি। ফলে বৃহত্তর পূর্ব কাটিগুড়াকে বন্যার কবল থেকে রক্ষা করার লক্ষ্যে সরকার কোটি কোটি টাকা মঞ্জুর করলেও সরকারের আসল উদ্দেশ্য কতটুকু সফল হবে এ নিয়ে স্থানীয় জনগণ শঙ্কা প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হলো, শিলচর জেল রোড স্থিত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম 24 ঘন্টা কাজ করবে। এর ফোন নম্বর হচ্ছে 9394339406 এবং 9394615401। পরবর্তী খবরটি হলো, রাজ্যের নির্বাচন কমিশন ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করতেই নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। বিশেষ করে করিমগঞ্জ জেলার 2 নেতা সিদ্দিক আহমেদ এবং কমলাক্ষ দে পুরকায়স্থের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। দেখা গেছে এই 2 নেতার মধ্যে সিদ্দিক আহমেদ সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। অবশ্য সিদ্দিক আহমেদের কেন্দ্র পরিবর্তন হয়ে দক্ষিণ করিমগঞ্জ থেকে উত্তর করিমগঞ্জ হয়ে গেছে। নবগঠিত উত্তর করিমগঞ্জ কেন্দ্রে পুরাতন দক্ষিণ করিমগঞ্জের 12গ্রাম জেলা পরিষদ এলাকার পাশাপাশি নীলামবাজার জেলা পরিষদ এলাকাও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া পাতারকান্দি বিধানসভা থেকে আসিমগঞ্জ জেলা পরিষদ এলাকার বেশ কয়েকটি এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। এই এলাকাগুলো মুসলিম অধ্যুষিত। এছাড়া উত্তর করিমগঞ্জ থেকে হিন্দু অধ্যুষিত এলাকাগুলো বাদ দিয়ে বাকিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 70% মুসলিম অধ্যুষিত হয়ে গেছে এই নবগঠিত উত্তর করিমগঞ্জ কেন্দ্র। আর এই কেন্দ্রের ভিতরেই সিদ্দিক আহমেদের জন্মপিঠে দলচড়া জিপি পড়েছে। অন্যদিকে ক্ষতি হচ্ছে বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। করিমগঞ্জ পুরসভা এলাকায় নিজের বাড়িতে কায় তার মূল ভোটার গ্রামাঞ্চলের সংখ্যালঘুদের ছেড়ে নবগঠিত বদরপুর কেন্দ্রে তাকে চলে যেতে হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে তিনি লোকসানে পড়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন যেহেতু ডিলিমিটেশনের গ্রাসে পড়ে কমলাক্ষ বদরপুর কেন্দ্রে চলে গেছেন, ফলে নবগঠিত উত্তর করিমগঞ্জ কেন্দ্রে সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় সিদ্দিক আহমেদের ফায়দা হয়েছে, যদিও সময় বলে দেবে কে কতটুকু ফায়দা তুলতে পারেন। এদিকে পুরাতন দক্ষিণ করিমগঞ্জের বিজেপি নেতারা এই ডিলিমিটেশনে মোটেই খুশি নন। শিপ্রাগুন তো সরাসরি অখুশি ব্যক্ত করে শীঘ্রই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, ক্যান্সার রোগ থেকে মুক্তি পেতে মানুষের জীবনশৈলীতে আনতে হবে পরিবর্তন। অতিরিক্ত শারীরিক অবহেলা এবং অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে বিরত থাকতে হবে। বঙ্গভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন বরাকের সুসন্তান বিশিষ্ট বিজ্ঞানী ক্যান্সার গবেষক ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী। তিনি আরও বলেন, কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার সাময়িক নির্মূল হলেও কিছু বছর পরে পুনরায় এই রোগ দেখা দেয়। তবে যে কুশের মাধ্যমে রোগটি আবার ফেরে সেটাকে সহজে শনাক্ত করতে পারেন না চিকিৎসকরা। এই কুশকে সারিয়ে তুলতে কোনো থেরাপিও নেই, তখন এই রোগীকে সুস্থ করে তোলা কঠিন হয়ে পড়ে। মূলত এই বিষয়টির উপর গত 10 বছর থেকে গবেষণা চালিয়ে যাচ্ছেন ডক্টর হিফজুর রহমান। তিনি প্রোস্টেট, লিভার ও মাউথ ক্যান্সার নিয়ে কাজ করে যাচ্ছেন। চিকিৎসার পর রোগী সেরে উঠলেও কয়েক বছর পর আবারও ফিরে আসে এই রোগ। তবে সচেতন থাকলে এই রোগ সহজে শরীরে স্থান পাবে না। বিদেশে টিনেজারদের মধ্যে অনেক কুঅভ্যাসের ফলে সহজে এই রোগ দানা বাঁধে শরীরে। অতিরিক্ত পর্ন দেখা, অতিমাত্রা অ্যালকোহল সেবন, অনিদ্রা এগুলো ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারতেও টিনেজারদের মধ্যে এগুলো বাড়ছে, এতে মানসিক রোগেরও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্টফুড এগুলো খাওয়ার অভ্যাস থেকে সরতে হবে। শাক সবজি থেকে শুরু করে মাছ মাংসে এখন অতিমাত্রায় ফরমালিন ব্যবহার হয়ে থাকে, যা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তিনি তার গবেষণাভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা কেন্দ্র থেকে একটি কর্তন করে 4টি করা এবং কাটলিচুড়া কেন্দ্রকে বাদ দেওয়ার পেছনে শাসক দলের হাত রয়েছে, এমনটাই দাবি করলেন সদ্য কংগ্রেস দল ত্যাগী নেতা শচীন সাহু। সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিজেপি সরকার আসার পর বরাক উপত্যকাকে কখনো সমচুকে দেখা হয়নি। বরাক থেকে 2টি বিধানসভার আসন কমানোর সিদ্ধান্ত একমাত্র বরাক উপত্যকাকে প্রত্যক্ষভাবে দুর্বল করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। কারণ আজ থেকে 25 বছর আগে জনসংখ্যা কম থাকা সত্ত্বেও মোট 15 জন বিধায়ক নিয়েছিল বরাক উপত্যকা। কিন্তু আজ গত 25 বছরের তুলনায় যখন জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, সেখানে প্রয়োজন ছিল আরও অন্তত 2টি আসন বাড়ানোর, কিন্তু উল্টো কমানো হয়েছে। গুরুত্বপূর্ণ 2টি বিধানসভা কেটে নেওয়ার তীব্র নিন্দা জানান তিনি। পাতারকান্দি বিধানসভা কর্তনকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি মনে করেন এই পরিস্থিতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে এক মঞ্চে এসে প্রতিবাদ সাব্যস্ত করা প্রয়োজন, এমনকি প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলাও দরকার। বরাক উপত্যকার 2টি আসন সংখ্যা কমে যাওয়া মানেই গোটা বরাক উপত্যকার বিরাট ক্ষতি। এই ডিলিমিটেশন নিয়ে তিনি শাসক দলের বিধায়কদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, বরাকের অন্যান্য বিধায়ক সাংসদদের ভূমিকা নীরব। বৃহত্তর বরাকবাসীর স্বার্থে এই সময় গোটা বরাকের নেতাদের সোচ্চার হওয়া প্রয়োজন, অন্যথায় নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করা দরকার। চলতি বিধানসভা নির্বাচনে গোটা আসামের মধ্যে পাতারকান্দি বিধানসভা ছিল অন্যতম সুপরিচিত, যেখানে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মতো স্টার ক্যাম্পেইনারের আগমন ঘটেছিল। তিনি প্রশ্ন করেন, বিজেপি প্রার্থীকে কি পাতারকান্দির নাম মুছে ফেলার জন্য জনগণ ভোট দিয়েছেন? এই কর্মবীর বিধায়কের প্রথমে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল বলে মনে করেন শচীন সাহু। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।